আমরা যদি দেখি গত বছরের বৃষ্টিপাতটা তাহলে দেখব যে মনসুনটা একটু দেরি করে শুরু হয়েছিল বিশেষ করে আমাদের এখানে সেপ্টেম্বর অক্টোবর মাসে বেশ ভালো বৃষ্টিপাত ছিল এবং যার ফলশ্রুতিতে আমরা গত বছর ডিসেম্বর পর্যন্ত বেশ ভালো কেস দেখেছি ডেঙ্গি কেস দেখেছি এবং এই বছরের প্রথম দিকে কিন্তু কখনোই কেস জিরো হয়ে যায়নি কেস ছিলই আর যেটা হয় কি যে শীতকালে মশার ঘনত্ব হ্রাস পায় কিন্তু যখন ওদের আবার ডেন্সিটি বাড়া শুরু করে ঘনত্ব বাড়া শুরু করে বৃষ্টিপাতের পরপর তখন এসে ওরা কিছু ডেঙ্গি পেশেন্ট পেয়ে গেল রিজার্ভার পেয়ে গেল এবং এতে যেটা হলো যে ওরা এটাকে টেক ওভার করলো এবং সংক্রমণটা বাড়িয়ে দিল আমাদের মনে হচ্ছে আরও বাড়বে কারণ বৃষ্টিপাত এখনও চলছে এবং ব্রিডিং যে সাইট যেগুলো যেখানে এডিস মশা বংশবৃদ্ধি করে সেগুলোও কিন্তু এখনও বন্ধ হয়ে যায়নি বাড়ছে আগের কিছু গবেষণা দেখেছি যে বাংলাদেশের অনেক জায়গাতেই এডিস মশা রয়েছে বিশেষ করে এডিস ইজিপ্টাই এবং অ্যালোপিকটাস যারা আর কি মূলত ছড়িয়ে থাকে এবং আমরা গত বছর থেকে দেখেছি বান্দরবনে গহিনে বিশেষ করে আলিকদমে যেখানে আমরা কাজ করি সেখানেও আমরা কিন্তু ভালো ডেঙ্গির কেস দেখেছি গত বছর এবং যেহেতু ঢাকা বা মেট্রোপলিটন সিটির বাইরে সেরকম মশার কন্ট্রোলের অ্যাক্টিভিটি নাই অতএব আমাদের অনুমান হচ্ছে যে সামনের দিনগুলোতে এটা আরও বাড়বে সারা দেশব্যাপী হবে আসলে হাঁটুর উপরে কামড়ান না এই কথাটা আসলে ঠিক না আপনার শরীরের অনাবৃত অংশ যে কোনো জায়গায় সে কামড়াতে পারে তবে এডিস মশাটা আসলে লাজুক প্রকৃতির এবং অনেক সময় আপনি হয়তো বা বুঝতে পারবেন না কোথায় আছে আপনার বাড়ির আশেপাশে আপনার ঘরের মধ্যে এমন জায়গায় লুকিয়ে থাকবে আপনি হয়তো বা তাকে খুঁজে পাবেন না এডিস মশাটা হচ্ছে খুব অভিযোজনশীল মানে ইংরেজিতে বলবে অ্যাডাপটিভ মশা পৃথিবীর 160টারও বেশি দেশে এটা আছে এটা অভিযোজন করতে পারে সাধারণত তারা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে কিন্তু দুটা কারণে এটা নোংরা পানিতে যেতে পারে এক আমার যদি স্বাভাবিক যে বংশবিস্তারের যে সাইটগুলো আছে ব্রিডিং সাইট সেগুলো যদি না থাকে অর্থাৎ যদি পকেটগুলো না থাকে তখন সে বাধ্য হয়ে নোংরা পানিতে যেতে পারে অথবা মশার ঘনত্ব এত বেশি যে তখন বাধ্য হয়ে সে নোংরা পানিতে যেতে হচ্ছে প্রথম কথা হলো যে আমরা বলে থাকি যে এডিস মশার ফ্লাইট রেঞ্জ মানে উড়ার ক্ষমতা খুব বেশি না 100 থেকে 200 মিটার কিন্তু এডিস তাহলে ছড়ায় কীভাবে দুইটাভাবে ছড়াইতে পারে মানে প্রথমটা হচ্ছে যে যানবাহনের মাধ্যমে যেমন ধরুন আজকে কমলাপুর থেকে একটা বাস ছাড়লো যাচ্ছে বান্দরবান বাসের মধ্যে কিছু এডিস মশা উঠে পড়লো সে কিন্তু চলে গেল যে সে মশা যদি ইনফেক্টেড থাকে সে কিন্তু ছড়াতে পারবে আবার হতে পারে যে এডিসের লার্ভাটা হয়তো বা কোনো জায়গায় একটু যেমন টায়ারের মধ্যে পানি জমে থাকলো টায়ার নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিত্যক্ত টায়ারগুলো সেই পকেটের মধ্যে কিছু এডিস মশা ডিম পেড়ে রেখেছিল সেভাবে সে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় এভাবে চলে যেতে পারে মানুষের শরীরে বসেও যেতে পারে পরিবেশটা এরকম হয় যে সকালে যে পরিমাণ ওর এনভায়রনমেন্টের যে ধরনের আলো বা যে ধরনের পরিবেশ দরকার সেটা যদি সে রাতেও পায় রাতেও কামড়াতে পারে